প্রত্যেকেই ছোটবেলায় কম বেশি ঠাকুমা দিদিমাদের কাছ থেকে শুনে থাকবেন নজর লেগে যাওয়া শব্দটি। এই নজর ব্যবসা প্রতিষ্ঠানে রাখতে পারে, আপনার পরিবারের যে কোনো সদস্যের উপর নজর লেগে যেতে পারে। বিবাহের ক্ষেত্রে কেউ যদি নজর লাগিয়ে দেয় তবে দেখবেন বিবাহ আটকে যাচ্ছে। এছাড়াও ব্যবসাতে দেখবেন অনেকেই আপনার কাছ থেকে অর্থ ধার নিচ্ছে কিন্তু সেই টাকা পরিশোধ করছে না, সেক্ষেত্রেও এক ধরনের নজর লেগে যাওয়া বোঝায়। অথবা আপনার ব্যবসা খুব সুন্দর চলছিল, হঠাৎ করে দেখছেন ব্যবসাতে কেনা বেচা কমে গেছে, বা পরিবারের প্রত্যেকটি সদস্য খুব আনন্দে ছিল, হঠাৎ করে দেখবেন প্রত্যেক সদস্যের মধ্যে মনমরা ভাব এসে গেছে, কথাই কথাই আপনার মাথায় রাগ চাপছে। অথবা আপনার যে শিশু খুবই ভালো ছিল, হঠাৎ হঠাৎ করে কাঁদতে শুরু হচ্ছে। এই সমস্ত কিছুই নজর লেগে যাওয়া। এই নজর লেগে যাওয়া সাধারণত নিজের ব্যক্তির দ্বারা হতে পারে, আত্মীয় স্বজনদের দ্বারা হতে পারে, অথবা যারা আপনার শত্রুপক্ষ রয়েছে তারাও কিন্তু নজর লাগাতে পারে। আবার অনেক সময় দেখা যায় প্রেম সম্পর্কে নজর লেগে যাচ্ছে, যার কারণে প্রেম বিবাহে পরিণতি পাচ্ছে না। অথচ দেখা যাচ্ছে আপনার মেয়ে হয়তো সুন্দরী, অথবা আপনার সন্তান কর্মঠ, যথেষ্ট অর্থ উপার্জন করছে এবং দেখতেও সুন্দর, কিন্তু কিছুতেই বিবাহ ঠিক হচ্ছে না। এই সমস্ত কিছুর কারণ হচ্ছে নজর লেগে যাওয়া। এই নজর লেগে যাওয়া থেকে যদি আপনি বেরিয়ে আসতে চান, তার জন্য কিছু সহজ উপায় আজকে আমি আপনাদের জানাতে চলেছি। সবথেকে যেটি গুরুত্বপূর্ণ উপায় হিসাবে বিবেচনা করা হয়েছে সেটি হচ্ছে নজর সুরক্ষা কবচ। আপনি যদি নজর সুরক্ষা কবচ দেহে ধারণ করতে পারেন তবে এই নজর ডাগা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন। অবশ্যই কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে, সেই নিয়ম মেনে আপনাকে নজর সুরক্ষা কবচ ধারণ করতে হবে। যারা এই নজর সুরক্ষা কবচ পেতে চাইছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও কিছু ঘরোয়া প্রতিকার আমি আপনাদের জানাতে চলেছি। প্রথম, যদি মনে হয় আপনার পরিবারের বা আপনার ব্যবসাতে বা আপনার সন্তানের উপর অথবা আপনার প্রেম সম্পর্কে অথবা আপনার চাকরি ক্ষেত্রে কোনো নজর লেগেছে, তবে আপনি হনুমানজির উপাসনা করুন। হনুমানজির যদি উপাসনা করতে পারেন তবে নজর দোষ থেকে আপনি বেরিয়ে আসতে সক্ষম হবেন। প্রতিনিয়ত আপনাকে হনুমানজির উপাসনা করতে হবে এবং হনুমানজির পূজো করতে হবে, এর পাশাপাশি হনুমান চালিসা পাঠ করতে হবে। এছাড়াও আপনি প্রত্যেক বাড়ির কোনায় কোনায় প্রত্যেক বৃহস্পতিবার, প্রত্যেক শনিবার এবং প্রত্যেক মঙ্গলবার গঙ্গা জল ছিটিয়ে দিবেন। এরপরে প্রত্যেক বৃহস্পতিবার করে আপনি আপনার বাড়ির যে প্রধান দরজা রয়েছে সেখানে জলের মধ্যে সামান্য হলুদ এবং সামান্য নুন মিশাবেন, তারপরে সেটি প্রধান দরজার বাইরে সেই জলটি ফেলে দিন। বাড়ির প্রধান দরজার বাইরে যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি ধুয়ে দিন। এটি আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানেও করতে পারেন। এতে দেখবেন আপনার পরিবারে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে বা কারো যদি নজর দোষ লেগে থাকে তবে সেখান থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন। এছাড়াও 60টি শুকনো লঙ্কা নেবেন এবং আপনার মাথার চারিদিকে
উপবৃত্তাকারে 5 বার অথবা 7 বার ঘুরাবেন। তারপরে সেই শুকনো লঙ্কা পুড়িয়ে ফেলুন, এতেও দেখবেন নজর দোষ থেকে রক্ষা পাবেন। যারা মনে করছেন আপনার ব্যবসায়ের প্রতিষ্ঠানে নজর লেগেছে, তারা ব্যবসা প্রতিষ্ঠানে লেবু ও লঙ্কা ঝুলিয়ে রাখুন, এতেও নজর দোষ থেকে রক্ষা পাবেন। এছাড়াও আপনি একটি নারকেল হলুদ রঙের কাপড়ে অথবা সবথেকে ভালো হয় কালো রঙের কাপড়ে বেঁধে আপনার দরজার প্রবেশদ্বারে এটি ঝুলিয়ে রাখুন, এতেও নজর দোষ থেকে রক্ষা পাবেন। এর পাশাপাশি আপনাকে একটু দারুণ উপায় জানাই। এই উপায়টি কিন্তু খুবই সুন্দর উপায় এবং পরীক্ষিত উপায়। আপনি কোনো নির্জন স্থানে গিয়ে 3টি গোমতি চক্র নিজের মাথা 7 পাক ঘুরান, তারপরে সেটি নির্জন কোনো জায়গাতে ফেলে দিয়ে চলে আসুন। ফেলে আসার পর পিছনের দিকে কিন্তু তাকাবেন না, এতেও আপনার নজর দোষ কাটবে। কিন্তু মনে রাখবেন, গোমতি চক্রটি যেন আসল হয়, কারণ বাজারে অনেক নকল গোমতি চক্র ছেয়ে গেছে। এই উপায়টি আপনি পরপর 3 মাস করুন, অবশ্যই কার্যকরী রেজাল্ট পাবেন হাতে নাতে। যারা মনে করছেন অরিজিনাল গোমতি চক্র নেবেন, তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। এছাড়াও আপনি একটি ফিটকারির টুকরো নেবেন, সেই ফিটকারির টুকরো আপনি মাথায় চারপাশে 31 বার ঘুরাবেন, তারপরে সেই ফিটকারিটি উত্তর দিকে কোনো নির্জন স্থানে ফেলে দিন, এতেও নজর দোষ থেকে রক্ষা পাবেন। কিন্তু এই সমস্ত কিছু উপায় মেনেও যদি দেখেন তেমনভাবে কোনো কাজ হচ্ছে না, তখন নিজের বাস্তুভূমি বিচার করান। বাস্তুতে কোনো দোষ নেই তো, যদি দোষ থাকে তার প্রতিকার প্রতিবিধান করান, বাস্তু যন্ত্র ব্যবহার করুন। এছাড়াও এর পাশাপাশি নিজের হস্তরেখা, নিজের জন্মছক পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করান, প্রয়োজনে নজর সুরক্ষা কবচ ধারণ করুন, এতে কিন্তু আপনার নজর দোষ কাটতে বাধ্য। এই সমস্ত নিয়ম মানুন, অবশ্যই নজর দোষ থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন। ধন্যবাদ।